হাই ফাইভ চ্যানেলে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের গর্ব ও সমৃদ্ধি তার ছোট গল্পকে দিয়ে। বাংলা ছোট গল্প বাঙালির জীবনে এক অপরাজেয় সম্পদ, আর এই ছোট গল্পগুলোকে তুলে ধরার চেষ্টা করছি আমরা এই ছোট্ট প্রচেষ্টার মাধ্যমে। আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের বিবেক। এই গল্পটি আমরা পেয়েছি দেশ সুবর্ণ জয়ন্তী গল্প সংকলন এই বইটি থেকে। গল্প পাঠে অঙ্কুর এবং গল্পের সূত্রধার মিষ্টি। শুরু হচ্ছে আজকের গল্প বিবেক। শেষ রাত্রে একবার মণিমালা নাড়ি ছাড়িয়া যাওয়ার উপক্রম হইল। শিয়রে ঘনশ্যাম অত্যন্ত সজাগ হইয়াই বসিয়াছিল। স্ত্রীর মুখে একটু মকরধ্বজ দিয়া সে বড় ছেলেকে ডাকিয়া তুলিল। ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসুন তো, নিখিলবাবু যদি না আসেন মোড়ের বাড়িটাতে যে নতুন ডাক্তার এসেছেন ওকে আনিস, উনি ডাকলেই আসবেন। ঘরে একটিও টাকা নাই, শুধু কয়েক আনা পয়সা। ভিজিটের টাকাটা ডাক্তারকে নগদ দেওয়া চলিবে না। বাড়িতে ডাক্তার আনিলে একেবারে শেষের দিকে বিদায়ের সময় তাকে টাকা দেওয়া সাধারণ নিয়ম। এইটুকু যা ভরসা ঘনশ্যামের, ডাক্তার অবশ্য ঘরে ঢুকিয়াই তার অবস্থা টের পাইবেন। কিন্তু একটিও টাকাও যে তার সম্বল নাই এটা নিশ্চয়ই তার পক্ষে অনুমান করা সম্ভব হইবে না। মণিমালাকে ভালোভাবেই পরীক্ষা করিবেন, মরণকে ঠেকানোর চেষ্টার কোনো ত্রুটি হইবে না। বাঁচাইয়া রাখার জন্য দরকারি ব্যবস্থার নির্দেশও তার কাছ হইতে পাওয়া যাবে। তারপর, শুধু তারপর ঘনশ্যাম ডাক্তারের সামনে দুটি হাত জোর করিয়া বলিবে, আপনার ফিটা সকালে পাঠিয়ে দেবো ডাক্তারবাবু। মণিমালার সামনে অদ্ভুত ভঙ্গিতে হাত জোর করিয়া বিড়বিড় করিয়া কথাগুলি সে বলিতেছে। ঘুম ভরা কাদো কাদো চোখে বড় মেয়েটা তাকে দেখিতেছে। আঙুলে করিয়া আরো খানিকটা মকরধ্বজ সে মণিমালার মুখে গুঁজিয়া দিল। ওষুধ গিলিবার ক্ষমতা অথবা চেষ্টা মণিমালার আছে মনে হয় না। হিসাবে হয়তো তার ভুল হইয়া গিয়াছে, আরো আগে ডাক্তার ডাকিতে পাঠানো উচিত ছিল। ডাক্তারকে সে ঠকাইতে চায় না, ডাক্তারের প্রাপ্য সে দু চার দিনের মধ্যেই পাঠাইয়া দিব, মণিমালা মরুক অথবা বাঁচুক। তবু গোড়ায় কিছু না বলিয়া রোগিণীকে দেখাইয়া ডাক্তারের কাছে ব্যবস্থা আদায় করার হিসাব একটু প্রবঞ্চনা আছে বইকি, এসব হিসেব গলত থাকিয়া যায়। কিন্তু উপায় কি? একজন ডাক্তার না দেখাইয়া মণিমালাকে তো মরিতে দেওয়া যায় না। আগুন করে হাত পায় শেখ দেলতা, কাঁদিস নে হারাম জাদি, ওরা উঠে যদি কান্না শুরু করে তোকে মেরে ফেলব। মণিমালার একটি হাত তুলিয়া সে নাড়ি পরীক্ষার চেষ্টা করিল। দু হাতে দুটি রুলি এখনো তার আছে, সজ্ঞানে এই রুলি সে কিছুতেই খুলিতে দেয় নাই। কাল সন্ধ্যায় জ্ঞান প্রায় ছিল না, তখন একবার খুলিবার চেষ্টা করিয়াছিল। চোখ কপালে তুলিয়া যন্ত্রণায় মুখ বিকৃত করিয়া মণিমালাকে খাবি খাওয়ার উপক্রম করিতে দেখিয়া সাহস হয় নাই। এখন অনায়াসে খুলিয়া নেওয়া যায়, সে টেরও পাইবে না। সকালেই ডাক্তারকে টাকা দেওয়া চলিবে, ওষুধপত্র আনা যাইবে, কিন্তু লাভ কি কিছু হইবে শেষ পর্যন্ত সেইটাই ভাবনার বিষয়। রুলি বেচা পয়সায় কেনা ওষুধ খাইয়া জ্ঞান হইলে হাত খালি দেখিয়া মণিমালার যদি হার্ট ফেল করে। সন্তু যখন ফিরিয়া আসিল চারদিক ফর্সা হইয়া আসিয়াছে। মণিমালা ততক্ষণে খানিকটা সামলাইয়া উঠিয়াছিল, খুঁজিয়া নাড়ি পাওয়া যাইতেছে, নিঃশ্বাস সহজ হইয়া আসিয়াছে। ডাক্তার আসেন নাই শুনিয়া ঘনশ্যাম আরাম বোধ করিল। নিখিল ডাক্তার বলিয়া দিয়াছেন বেলা দশটা নাগাদ আসিবেন। মোড়ের বাড়ির ডাক্তারটি ডাকা মাত্র উৎসাহের সঙ্গে জামা গায়ে দিয়া ব্যাগ হাতে রওনা হইতেছিলেন। হঠাৎ কি ভাবিয়া সন্তুকে জিজ্ঞেস করিলেন,
তুমি কাঁদছো কেন খোকা? মা মরে যাবে ডাক্তারবাবু, শেষ অবস্থা নাকি বলে ডাক্তার নিরুৎসাহ হইয়া পড়িলেন। তারপর ভাবিয়া চিন্তিয়া চারটে টাকার জন্য সন্তুকে বাড়ি পাঠাইয়া দিয়াছেন, কাছেই তো বাড়ি। তিনি প্রস্তুত হইয়া রইলেন, টাকা নিয়ে গেলেই আসিবেন। সন্তুকে তিনি আরো বলিয়া দিয়াছেন, নগদ চারটে টাকা যদি বাড়িতে নাও থাকে তিনটে কি অন্তত দুটো টাকা নিয়েও সে যেন যায়, বাকি টাকাটা পরে দিলেই চলবে। তুই কাঁদতে গেলি কেন লক্ষ্মী ছাড়া? এ ডাক্তারটি আসিলে মন্দ হইত না, ডাক্তার কে ডাক্তার, ছেঁচড়া কে ছেঁচড়া। টাকাটা যতদিন খুশি ফেলিয়া রাখা চলিত, একেবারে না দিলেও কিছু আসিয়া যাইত না। এসব অর্থের কাঙাল নিচু স্তরের মানুষ সম্বন্ধে ঘনশ্যামের মনে গভীর অবজ্ঞা আছে। এদের একজন তাকে মিথ্যাবাদী প্রবঞ্চক বলিয়া জানিয়া রাখিয়াছে ভাবিলে সে গম্ভীর অস্বস্তি বোধ করিবে না, মনের শান্তিও নষ্ট হইয়া যাইবে না। ঘরের অপর প্রান্তে মণিমালার বিছানার হাত তিনেক তফাতে নিজের বিছানায় গিয়া ঘনশ্যাম শুইয়া পড়িল। ভিজা ভিজা লাগিতেছে বিছানাটা, ছোট মেয়েটা সারা রাত চোরকির মতো বিছানায় পাক খায়, কখন আসিয়া এদিকে তার বিছানা ভিজাইয়া পাশের খোকার ঘাড়ে পা তুলিয়া দিয়া অকাতরে ঘুমাইতেছে, মারিবে? এখন মারিলে অন্যায় হয় না, সজোরে একটা চর বসাইয়া দিবে ওর পিঠের ওই পাঁজড়ায়, অথবা লোল ওই তুলার আশমাখানো গালে, আধ ঘন্টা ধরে চিৎকার করিবে মেয়েটা। মণিমালা ছাড়া কারো সাধ্য হইবে না সহজে সেই কান্না থামায়। আধ ঘন্টা মরার মতো পড়িয়া থাকিয়া ঘনশ্যাম উঠিয়া পড়িল, আশ্বিনীর কাছে আবার সে কয়েকটা টাকা ধার চাইবে, যা থাকে কপালে। এবার হয়তো রাগ করিবে আশ্বিনী, মুখ ফিরাইয়া বলিবে তার টাকা নাই, হয়তো দেখাই করিবে না। তবু আশ্বিনীর কাছেই তাকে হাত পাতিতে হইবে, আর কোনো উপায় নেই। বহুকালের পুরনো পোকায় কাটা সিল্কের জামাটি দিন তিনেক আগে বাহির করা হইয়াছিল, গায়ে দিতে গিয়া ঘনশ্যাম থামিয়া গেল। আর জামা নাই বলিয়া সে যে এই জামাটি ব্যবহার করতেছে, এই জামা গায়ে দিয়ে বাজার পর্যন্ত করতে যায়, আশ্বিনী তা টের পাইবে না। ভাবিবে বড়লোক বন্ধুর সঙ্গে দেখা করিতে যাইবে বলিয়া বাক্স প্যাট্রা ঘাটিয়া মান্ধাতার আমলের পোকায় কাটা দাগ ধরা সিল্কের পাঞ্জাবিটি সে বাহির করিয়াছে। মনে মনে হয়তো হাসবে আশ্বিনী, তার চেয়ে ছেঁড়া ময়লা শার্টটা পরিয়া যাওয়াই ভালো। শার্টের ছেঁড়াটুকু সেলাই করা হয় নাই দেখিয়া ঘনশ্যামের অপূর্ব সুখকর অনুভূতি জাগিল। কাল লতাকে সেলাই করতে বলিয়াছিল, একবার নয় দুবার, সে ভুলিয়া গিয়েছে। ন্যায়সঙ্গত কারণে মেয়েটাকে মারা চলে, ও বড় হইয়াছে, কাঁদা কাটা করিবে না, কাঁদিলেও নিঃশব্দে কাঁদিবে মুখ বুঝিয়া। লতা ইদিগায় হারামজাদি মেয়ে, চড় খাইয়া ঘনশ্যামের অনুমান মতো নিঃশব্দে কাঁদিতে কাঁদিতে লতা শার্ট সেলাই করে, আর বিড়ি ধরাইয়া টানিতে টানিতে গভীর তৃপ্তির সঙ্গে ঘনশ্যাম আর চোখে তার দিকে তাকায়। মায়া হয় কিন্তু আফসোস হয় না, অন্যায় করিয়া মারিলে আফসোস ও অনুতাপের কারণ থাকিত। আশ্বিনীর মস্ত বাড়ির বাহারে গেট পার হওয়ার সময় সবিনয় নম্রতায় ঘনশ্যামের মন যেন গলিয়া যায়, দাসানুদাস কীটানু কীটাচ্ছে নিজেকে তুচ্ছ মনে হয়। সমস্ত ক্ষণ মর্মে মর্মে উপলব্ধি করে যে ধনহীনতার মতো পাপ আর নেই। রাস্তায় নামিয়া যাওয়ার পর বহুক্ষণ পর্যন্ত এই ভয়াবহ অপরাধের ভাবে সে যেন দু এক ডিগ্রি সামনে বাকিয়া কুজো হইয়া থাকে। সবে তখন আটটা বাজিয়াছে, সদর বৈঠকখানার পর আশ্বিনীর নিজের বসিবার ঘর, মাঝখানের দরজায় দরজায় পুরু দুর্ভেদ্য পর্দা ফেলা থাকে। এত সকালেও বৈঠকখানায় তিনজন অচেনা ভদ্রলোক ধর্ণা দিয়া বসিয়া আছেন। ঘনশ্যাম দমিয়া গেল, একটু ইতস্তত করিয়া সাহসে বুক বাঁধিয়া পর্দা ঠেলিয়া ঢুকিয়া পড়িল আশ্বিনীর বসিবার ঘরে।
অন্দর হইতে আসিনি, প্রথম এই ঘরে আসিনি। ঘরে ঢুকিয়াই ঘনশ্যাম সাধারণত বুঝিতে পারিল যে ঘরে কেউ নাই। সোনার ঘড়িটার দিকে চোখ পড়ার পর আরেকবার বিশেষভাবে সে বুঝতে পারিল যে ঘরটা খালি। উনানে বসানো কেটলিতে যেমন হঠাৎ শোঁ শোঁ আওয়াজ শুরু হয় এবং খানিক পরে আওয়াজ কমিয়া জল ফুটিতে থাকে, ঘনশ্যামের মাথাটা তেমনি খানিকক্ষণ শব্দিত হইয়া থাকিয়া ভাঙা ভাঙা ছাড়া ছাড়া চিন্তায় টকবক করিয়া উঠিল। হৃৎপিণ্ড পাঁজরে আছাড় খাইতে শুরু করিয়াছে, গলা শুকাইয়া গিয়াছে, হাত পা কাঁপিতেছে ঘনশ্যামের। নির্জন ঘরে টেবিল হইতে তুলিয়া একটা ঘড়ি পকেটে রাখা এত কঠিন, কিন্তু দেরি করা বিপজ্জনক। ঘড়িটা যদি তাকে নিতেই হয় অবিলম্বে নেওয়াই বুদ্ধিমানের কাজ। দেরি করিতে করিতে হয়তো শেষ পর্যন্ত সে যখন ঘড়িটা তুলিয়া পকেটে ভরিতে যাইবে ঠিক সেই সময় কেহ ঘরে ঢুকিয়া সব দেখিয়া ফেলিবে। কেহ না দেখিলে তার কোনো ভয় নাই, সদবংশজাত শিক্ষিত ভদ্র সন্তান সে, সকলে তাকে নিরীহ ভালো মানুষ বলিয়া জানে। যেমনই হোক অশ্বিনীর সে বন্ধু, তাকে সন্দেহ করার কথা কে ভাবিবে। ঘড়ি সহজেই হারাইয়া যায়, চাকর ঠাকুর চুরি করে, সন্ন্যাসী ভিখারি চুরি করে। শেষবার ঘড়ি কোথায় খুলিয়া রাখিয়াছিল মনে পড়িয়াও যেন মনে পড়িতে চায় না মানুষের। অশ্বিনীর ঘড়ি কোথায় ছিল, কে নিয়াছে, কখন নিয়াছে কে বলিতে পারি। তারপর ঘড়িটা অবশ্য একসময় ঘনশ্যামের পকেটে চলিয়া গেল। বুকের ধরফড়ানি, হাত পায়ের কাঁপুনি থামিয়া যখন নিজেকে অসুস্থ ও দুর্বল মনে হইতেছে, হাঁটু দুটি যেন অবশ হইয়া গিয়াছে, পেটের ভিতর কিসে জোরে টানিয়া ধরিয়াছে আর সেই টানে মুখের চামড়া পর্যন্ত শিরশির করিতেছে। বৈঠকখানায় পা দিয়াই ঘনশ্যাম থমকিয়া দাঁড়াইয়া পড়িল। অশ্বিনীর পুরনো চাকর পশুপতি উপস্থিত ভদ্রলোকদের চা পরিবেশন করিতেছে। ঘড়িটা পকেটে রাখিতে সে যে এতক্ষণ ইতস্তত করিয়াছে ঘনশ্যামের ধারণা ছিল না, হিসাবে একটা ভুল হইয়া গেল। পশুপতি মনে রাখি এ ঘর হইতে তার বাহির হওয়া, তার থমক চমক শুকনো মুখ কিছুই সে ভুলিল না। কেমন আছেন ঘনশ্যাম বাবু, চা দি দাও একটু। ধূপদুরস্ত ফর্সা ধুতি ও শার্ট পায়ে স্যান্ডেল, তার চেয়ে পশুপতিকে ঢের বেশি ভদ্রলোকের মতো দেখাইতেছে। ঘনশ্যামের শুধু এইটুকু সান্ত্বনা যে আসলে পশুপতি চোর। অশ্বিনী নিজেই অনেকবার বলিয়াছে সে এক নম্বরের চোর, কিন্তু কি প্রশ্রয় বড়লোকের এই পেয়ারের চোর চাকরের। এক কাপ চা দেওয়ার সঙ্গে বড়লোক বন্ধু চাকর যে কতখানি অপমান পরিবেশন করিতে পারে খেয়াল করিয়া ঘনশ্যামের যেন গা জ্বালা ধরিয়া গেল। আজ কিন্তু প্রথম নয়, পশুপতি তাকে কোনোদিনই খাতির করে না। এরা অদ্ভুত মার্জিত অবহেলার সঙ্গে তাকে শুধু সহ্য করিয়া যায়। এ বাড়িতে আসিলে অশ্বিনীর ব্যবহারেই ঘনশ্যামকে এত বেশি মরণ কামনা করিতে হয় যে পশুপতি ব্যবহার সম্বন্ধে সচেতন হওয়ার অবসর সে পায় না। চায় চুমুক দিতে জীব পুড়াইয়া পশুপতির বাঁকা হাসি দেখিতে দেখিতে আজ সব মনে পড়িতে লাগিল। মনের মধ্যে তীব্র জ্বালাভরা অনুযোগ পাক দিয়া উঠিতে লাগিল অশ্বিনীর বিরুদ্ধে, অসহ্য অভিমানে চোখ ফাটিয়া যেন কান্না আসিল। বন্ধু একটা ঘড়ি চুরি করিয়াছে জানিতে পারিলে পুলিশে না দিক জীবনে অশ্বিনী তার মুখ দেখিবে না সন্দেহ নাই। অথচ প্রথার মতো নিয়মিতভাবে যে চুরি করিতেছে সেই চাকরের কত আদর তার কাছে। অশ্বিনীর সোনার ঘড়ি চুরি করা অন্যায় না, ওরম মানুষের দামি জিনিস চুরি করাই উচিত। এক ঘন্টা পরে 5 মিনিটের জন্য অশ্বিনীর সঙ্গে দেখা হইল। প্রতিদিনের মতো আজও সে বড় ব্যস্ত হইয়া আছে, মস্ত চেয়ারে মোটা দেহটি ন্যস্ত করিয়া অত্যাধিক ব্যস্ততায় মেঘ গম্ভীর মুখে হাসফাস করিতেছে। ঘনশ্যামের কথাগুলি সে শুনিল কিনা বোঝা গেল না। চিরদিন এমনি ভাবেই সে তার কথা শুনে খানিক তফাতে বসিয়া আধ ঘন্টা ধরিয়া ঘনশ্যামকে দিয়াছে দুঃখ দুর্দশার কাহিনী আবৃত্তি করায়। নিজে কাগজ পড়ে, লোকজনের সঙ্গে কথা কয়, মাঝে মাঝে আচমকা কিছুক্ষণের জন্য উঠিয়াও যায়।
ঘনশ্যাম থামিয়া গেলে তার দিকে তাকায়। হাকিম যেভাবে কাঠগড়ায় ছেঁচড়া চোর আসামিদের দিকে তাকায় তেমনি জিজ্ঞাসা করে, কি বলছিলে? ঘনশ্যামকে আবার বলিতে হয়, আজ 5 মিনিটও গেল না নীরবে ড্রয়ার খুলিয়া 5 টাকার একটি নোট বাহির করিয়া ঘনশ্যামের দিকে ছুড়িয়া দিল। ডাকিল, পশু? পশুপতি আসাইয়া দাঁড়াইলে তাকে জিজ্ঞাসা করিল, কাপড় কাচা সাবান আছে? আছে বাবু। এই বাবুকে এক খণ্ড সাবান এনে দাও। জামা কাপড়টা বাড়িতে নিজে একটু কষ্ট করে কেচে নিও ঘনশ্যাম, গরিব বলে কি নোংরা থাকতে হবে? 25 টাকা ধার চাইলে এ পর্যন্ত আসেনি তাকে অন্তত 15 টাকা দিয়াছে, তার নিচে কোনোদিন নামে নাই। এই অপমানটাই ঘনশ্যামের অসহ্য মনে হইতে লাগিল। মণিমালাকে বাঁচানোর জন্য 5 টাকা দেয়, কি অমার্জিত অসভ্যতা আশ্বিনীর, কি স্পর্ধা! পথে নামিয়া ট্রাম রাস্তার দিকে চলিতে চলিতে ঘনশ্যাম প্রথম টের পায় তার রাগ হইয়াছে। ট্রামে উঠিয়া বাড়ির দিকে অর্ধেক আগাইয়া যাওয়ার পর সে বুঝিতে পারে আশ্বিনীর বিরুদ্ধে গভীর বিদ্বেষে বুকের ভিতরটা সত্যই তার জ্বালা করিতেছে। এই বিদ্বেষ ঘনশ্যাম অনেকক্ষণ জিয়া রাখিবে, হয়তো আজ সারাটা দিন, হয়তো কাল পর্যন্ত। ঘনশ্যামেরও একটি বৈঠকখানা আছে, একটু স্যাঁতস্যাঁতে আর ছায়া অন্ধকার। তক্তকোষের ছেঁড়া শতরঞ্চিতে কিছুক্ষণ বসিয়া থাকিলে দেহমন জুড়াইয়া যায়, চোখ আর জ্বালা করে না, ধীরে ধীরে নিঃশ্বাস নিতে হয়। 15 মিনিট ঘনশ্যামের প্রতীক্ষায় বসে থাকার পর তার বন্ধু শ্রীনিবাস চিত হইয়া শুইয়া চোখ বুঝিয়াছিল। আরো আধ ঘন্টা হয়তো সে এমনই ভাবে পড়িয়া থাকিত, কিন্তু যাওয়ার তাগিদটা মনে তার এতই প্রবল হইয়াছিল যে ঘনশ্যাম ঘরে ঢোকা মাত্র ব্যস্তভাবে উঠিয়া বসিয়া বলিল, ভালোই হলো এসে পড়েছিস, আর 1 মিনিট দেখে চলে যেতাম ভাই, ডাক্তার আনলে না? ডাক্তার ডাকতে যাইনি, টাকার খোঁজে বেরিয়েছিলাম। শ্রীনিবাস ক্লিষ্টভাবে একটু হাসিল, দুজনের সমান অবস্থা, আমিও টাকার খোঁজেই বেরিয়েছিলাম, ওনার বালা দুটো বাধা রেখে এলাম। শেষ রাতে খোকারও যায় যায় অবস্থা, অক্সিজেন দিতে হলো। একটু চুপ করিয়া কি ভাবিতে ভাবিতে শ্রীনিবাস আস্তে আস্তে সিধা হইয়া গেল, বলল, আচ্ছা আমাদের সব একসঙ্গে আরম্ভ হয়েছে কেন বলতো? 1 মাস আগে পরে চাকরি গেল, একসঙ্গে অসুখ বিসুখ শুরু হলো, কাল রাত্রে এক সময় এদিকে সন্তুর মা, ওদিকে খোকা। দুর্ভাগ্যের এই বিস্ময়কর সামঞ্জস্য দুই বন্ধুকে নির্বাক করিয়া রাখে। বন্ধু তারা অনেক দিনের, সব মানুষের মধ্যে দুজনে তারা সবচেয়ে কাছাকাছি, আজ হঠাৎ পরস্পরকে ঘনিষ্ঠতর নিকটতর মনে হইতে থাকে। দুজনে আশ্চর্য হয়ে যায়। টাকা পেলি না? ঘনশ্যাম মাথা নাড়িল। গোটা 10 টাকা রাখ, নিখিলবাবুকে একবার আনিস। পকেট হইতে পুরানো একটা চামড়ার মানি ব্যাগ বাহির করিয়া কতগুলি ভাঁজ করা নোট হইতে একটি সন্তর্পণে খুলিয়া ঘনশ্যামের হাতে দিল। কিছু আবেগ ও কিছু অনির্দিষ্ট উত্তেজনায় সে নার্ভাস হইয়া পড়িয়াছে। তার স্ত্রীর বালা বিক্রির টাকা, মরণাপন্ন ছেলের চিকিৎসার টাকা, আবেগ উত্তেজনায় একটু কাবু হইয়া ঝোঁকের মাথায় না দিলে একেবারে 10টা টাকা বন্ধুকে সে দিতেই বা পারিবে কেন? গেলাম ভাই, বসবার সময় নেই, একেবারে ডাক্তারবাবুকে নিয়ে যাব। একটু অতিরিক্ত ব্যস্তভাবেই সে চলিয়া গেল। নিজের উদারতায় লজ্জা পাইয়া বোধহয় অস্বস্তি বোধ করিতেছিল। 2 মিনিটের মধ্যে আরো বেশি ব্যস্তভাবে সে ফিরিয়া আসিল, আতঙ্কে ধরা গলায় বলিল, ব্যাগটা ফেলে গেছি, এখানে পকেটে রাখলি যে? পকেটে রাখবার সময় বোধহয় পড়ে গেছে, তাই যদি হয় তক্ত পোষে পড়িয়া থাকার কথা। ঘনশ্যামকে টাকা দিয়া পকেটে ব্যাগ রাখিবার সময়
শ্রীনিবাস বসিয়েছিল। ঘর এত বেশি অন্ধকার নয় যে চামড়ার একটা মানি ব্যাগ চোখে পড়িবে না, তবে তক্তপোষের নিচে বেশ অন্ধকার। আলো জ্বালিয়া তক্তপোষের নিচে আয়নায় প্রতিফলিত আলো ফেলিয়া খোঁজা হইল। মেঝেতে চোখ বুলাইয়া কতবার যে শ্রীনিবাস সমস্ত ঘরে পাক খাইয়া বেড়াইল। ঘনশ্যামের সঙ্গে তিনবার পথে নামিয়া দুটি বাড়ির পরে পানবিড়ির দোকানের সামনে পর্যন্ত খুঁজিয়া আসিল। তারপর তক্তপোষে বসিয়া পড়িয়া মরার মতো বলিল, কোথায় পড়ল তবে? এইটুকু মোটে গেছি বিড়ির দোকান পর্যন্ত, এক পয়সার বিড়ি কিনব বলে পকেটে হাত দিয়েই দেখি ব্যাগ নেই। ঘনশ্যাম আরো বেশি মরার মতো বলিল, রাস্তায় পড়েছে মনে হয়, পড়া মাত্র কেউ হয়তো কুড়িয়ে নিয়েছে। তাই হবে, কিন্তু এইটুকু সময়ের মধ্যে রাস্তায় পড়ল, একজন কুড়িয়ে নিল, পকেট থেকে পড়বেই বা কেন তাই ভাবছি। যখন যায় এমনি ভাবেই যায়, শনির দৃষ্টি লাগলে পোড়া শোল মাছ পালাতে পারে, তাই দেখছি বিনা চিকিৎসায় ছেলেটা মারা যাবে। ঘনশ্যামের মুখের চামড়ায় টান পড়িয়া শিরশির করিতে থাকে। অশ্বিনীর সোনার ঘড়িটা পকেটে ভরিবার পর এমনি হইয়াছিল, এখনো ব্যাগটা ফিরাইয়া দেওয়া যায়। অসাবধান বন্ধুর সঙ্গে এটুকু তামাশা করা চলে, তাতে দোষ নেই, তবে দশটা টাকা দিলেও ডাক্তার নিয়ে গিয়া ও ছেলেকে দেখাইতে পারিবে। দশ টাকায় মণিমালার যদি চিকিৎসা হয় ওর ছেলের হইবে না কেন? শ্রীনিবাস নীরবে নোটটি ফিরিয়া নিল, পকেটে রাখিল না, মুঠো করিয়া বসিয়া রহিল। সমান বিপন্ন বন্ধুকে খানিক আগে যাচিয়া যে টাকা দিয়াছিল সেটা ফিরাইয়া নেওয়ার সঙ্গতি অসঙ্গতির বিচার হয়তো করিতেছে। নিরুপায় দুঃখে, ব্যাঘারানোর দুঃখে নয়, এই দশ টাকা ফেরত নিতে হয়তো দুঃখে ওর কান্না আসিবার উপক্রম হইয়াছে, ওর পক্ষে কিছুই আশ্চর্য নয়। ঘনশ্যাম মমতা বোধ করে, তবে মিছিমিছি ওর মনে কষ্ট দেওয়া উচিত নয়। গোটা পঁচিশেক টাকা জোগাড় করতে পারবো শ্রীনিবাস, পারবি? বাঁচা গেল, আমি তাই ভাবছিলাম। সন্তুর মার চিকিৎসা না করলেও তো চলবে না। শ্রীনিবাস চলিয়া যাবার খানিক পর হঠাৎ বিনা ভূমিকায় ঘনশ্যামের সর্বাঙ্গে একবার শিহরণ বহিয়া গেল, ঝাঁকুনি লাগার মতো জোরে। শ্রীনিবাস যদি কোনো কারণে গা ঘেঁষিয়া আসিত, কোনো রকমে যদি পেটের কাছে তার কোনো অঙ্গ ঠেকিয়া যাইত, তাড়াতাড়িতে শার্টের নিচে কোচার সঙ্গে ব্যাগটা বেশি গুজিয়া দিয়েছিল, শ্রীনিবাসের সঙ্গে এদিক ওদিক ঘুরিয়া খোঁজার সময় আলগা হইয়া যদি ব্যাগটা পড়িয়া যাইত, পেট ফুলাইয়া ব্যাগটা শক্ত করিয়া আটকাতেও তার সাহস হইতেছিল না। বেশি উঁচু হইলে যদি চোখে পড়ে যায়। অশ্বিনী সোনার ঘড়ি আলগাভাবে শার্টের পকেটে ফেলিয়া রাখিয়া কতক্ষণ ধরিয়া চা খাইয়াছে, লোকের সঙ্গে আলাপ করিয়াছে, অশ্বিনীর সঙ্গে দেখা করিয়াছে, কিন্তু এমন ভয়ঙ্কর আতঙ্ক তো একবারও হয় নাই। সেখানেই বেশি ভয় ছিল, তার ব্যাগ লুকানোকে শ্রীনিবাস নিচক তামাশা ছাড়া আর কিছু মনে করিত না। এখনো যদি ব্যাগ বাহির করিয়া দেয় শ্রীনিবাস তাই মনে করিবে, তাকে চুরি করিতে দেখিলেও শ্রীনিবাস বিশ্বাস করিবে না সে চুরি করিতে পারে, কিন্তু কোনো রকমে তার পকেটে ঘড়ির অস্তিত্ব টের পাইলে অশ্বিন তো ওরম কিছু মনে করিত না। সোজাসুজি বিনা দ্বিধায় তাকে চোর ভাবিয়া বসিত, ভাবিলে এখনো তার আতঙ্ক হয়। সেখানে কি নিশ্চিন্ত হইয়াই ছিল, ঘড়ির ভারে ঝুলিয়া পড়িয়াছিল পাতলা শার্টের পকেটটা, তখন সে খেয়ালও করে নাই। অশ্বিন যদি জিজ্ঞাসা করিয়া বসিত, তোমার পকেটে কি ঘনশ্যাম? ঘরের স্যাঁতস্যাঁতে শৈত্যে ঘনশ্যামের অন্য সব দুশ্চিন্তা টান করা চামড়ার ভিজিয়া ওঠার মতো শিথিল হইয়া যায়।
উত্তেজনা ঝিমাইয়া পড়ে। মনের মধ্যে কষ্টবোধের মতো চাপ দিয়া থাকে শুধু এক দুর্বহ উদ্বেগ। অশ্বিনীর মনে খটকা লাগিবে, অশ্বিনী সন্দেহ করিবে। পশুপতি তাকে অশ্বিনীর বসিবার ঘর হইতে বাহির হইয়া আসিতে দেখিয়াছিল। পশুপতি যদি ও কথা তাকে বলে, বলিবে নিশ্চয়ই। অশ্বিনীর কি মনে হইবে না ঘড়িটা ঘনশ্যাম নিলেও নিতে পারে? এই ভাবনাটাই মনের মধ্যে অবিরত পাক খাইতে থাকে। শরীরটা কেমন অস্থির অস্থির করে ঘনশ্যামের। সন্দেহ যদি অশ্বিনীর হয়, ভাষা ভাষা ভিত্তিহীন কাল্পনিক সন্দেহ, তার তাতে কি আসিয়া যায় ঘনশ্যাম বুঝিয়া উঠিতে পারে না। এতদিন সে যে অশ্বিনীর ঘরে চুরি করে নাই, কোনো সন্দেহ তার সম্বন্ধে জাগে নাই অশ্বিনীর, কি এমন খাতিরটা সে তাকে করিয়াছে? শেষ রাত্রে মণিমালার নাড়ি ছাড়িয়া যাওয়ার উপক্রম হইয়াছিল শুনিয়া 5টি টাকা সে তাকে দিয়াছে। এক তারা 10 টাকার নোটের ভিতর হইতে খুঁজিয়া বাহির করিয়া 5 টাকার একটা নোট ছুড়িয়া দিয়াছে, আর দিয়াছে একখানা কাপড় কাচা সাবান। চাকরকে দিয়া আনাইয়া দিয়াছে। সন্দেহ ছোট কথা, অশ্বিনী তাকে চোর বলিয়া জানিলেই বা তার ক্ষতি কি? বাড়ির সামনে গাড়ি দাঁড়ানোর শব্দে সে চমকিয়া ওঠে। নিশ্চয় অশ্বিনী আসিয়াছে, পুলিশ নয় তো, অশ্বিনীকে বিশ্বাস নাই। ঘড়ি হারাইয়াছে টের পাওয়া মাত্র পশুপতির কাছে খবর শুনিয়া সে হয়তো একেবারে পুলিশ লইয়া বাড়ি সার্চ করিতে আসিয়াছে। অশ্বিনী সব পারে না, অশ্বিনী নয়, নিখিল ডাক্তার মণিমালাকে দেখতে আসিয়াছে। কিন্তু ঘড়িটা এভাবে কাছে রাখা উচিত না, বাড়িতেও রাখা উচিত না। ডাক্তার বিদায় হইলেই সে ঘড়িটা বেচিয়া দিয়ে আসিবে, যেখানে হোক, যত দামে হোক। নিখিল ডাক্তার মণিমালাকে পরীক্ষা করে, অর্ধেক মন দিয়া ঘনশ্যাম তার প্রশ্নের জবাব দেয়। সোনার ঘড়ি কোথায় বিক্রি করা সহজ ও নিরাপদ তাই সে ভাবতে থাকে সমস্তক্ষণ। বাহিরের ঘরে গিয়া কিছুক্ষণের সংকেতময় নীরবতার পর নিখিল ডাক্তার গম্ভীর চিন্তিত মুখে যা বলে, তার মানে সে প্রথমটা বুঝিয়া উঠিতে পারে না। মণিমালা বাঁচিবে না? কেন বাঁচিবে না? এখন তো তার টাকার অভাব নাই, যতবার খুশি ডাক্তার আনিয়া চিকিৎসা করাইতে পারিবে। মণিমালার না বাঁচিবার কি কারণ থাকিতে পারে? ভালো করে দেখেছেন? বোকার মতো প্রশ্ন করা। মাথার মধ্যে সব গোলমাল হইয়া যাইতেছে, তাতে বোকা না বানাইয়া বা সে কি করে? ডাক্তার গোড়ায় ডাকিলে, সময় মতো 2-4টা ইঞ্জেকশন পড়িলে মণিমালা বাঁচিত। 3-4 দিন আগে ব্রেন কমপ্লিকেশন আরম্ভ হওয়ার প্রথম দিকে চিকিৎসা আরম্ভ হইলেও বাঁচানোর সম্ভাবনা ছিল। 3-4 দিন মণিমালার যে ক্রমাগত মাথাটা এপাশ ওপাশ করিত, চোখ কপালে তুলিয়া রাখিত, সেটা তবে ব্রেন খারাপ হওয়ার লক্ষণ। রুলি খুলিতে গেলে সে সজ্ঞানে বাধা দেয় নাই, হাতে টান লাগায় আপনা হইতে মুখ বিকৃত করিয়া গলায় বিশ্রী ভাঙা ভাঙা আওয়াজ করিয়াছিল। স্থির নিশ্চল না হইয়াও মানুষের জ্ঞান যে লোপ পাইতে পারে কত কি ঘনশ্যাম জানিত। চেষ্টা প্রাণপণে করিতে হইবে, তবে এখন সব ভগবানের হাতে, ডাক্তারও ভগবানের দোহাই দেয়। এতদিন সব ডাক্তারের হাতে ছিল, এখন ভগবানের হাতে চলিয়া গিয়াছে। নিখিল ডাক্তার চলিয়া গেলে বাহিরের ঘরে বসিয়া ঘনশ্যাম চিন্তাগুলি গোছাইবার চেষ্টা করে। কালও মণিমালার মৃত্যু প্রায় নিশ্চিত ছিল, ডাক্তারের এ কথায় তার কিছুতেই বিশ্বাস হইতে চায় না। শেষ রাত্রে নাড়ি ছাড়িয়া এরকম মরিয়া গিয়াও মণিমালা তবে বাঁচিয়া উঠিল কেন? তখন তো শেষ হইয়া যাইতে পারিত। মণিমালার মরণ নিশ্চিত হইয়াছে আজ সকালে, ডাক্তার বুঝিতে পারে নাই,
এখনকার অবস্থা দেখিয়ে আন্দাজে ভুল অনুমান করিয়াছে। ঘনশ্যাম যখন আশ্বিনীর ঘড়িটা চুরি করিয়াছিল, তার জীবনে প্রথম চুরি, তখন মণিমালা চিকিৎসার বাহিরে চলিয়া গিয়াছিল। ওর চিকিৎসার জন্য সে পাপ করিয়াছে কিনা, ওর চিকিৎসা তাই নিরর্থক হইয়া গেছে। সকালে বাড়ি হইতে বাহির হওয়ার আগে নিখিল ডাক্তারকে আনিয়া সে যদি মণিমালাকে দেখাইত, নিখিল ডাক্তার নিশ্চয় অন্য কথা বলিত। ঘড়িটা ফিরাইয়া দিবে, খুব সহজেই তা পারা যায়। এখনো হয়তো জানাজানিও হয় নাই। কোনো এক ছুতায় আশ্বিনীর বাড়ি গিয়া এক ফাঁকে টেবিলের উপর ঘড়িটা রাখিয়া দিলেই হইল। আর কিছু না হোক, মনের মধ্যে এই যে তার পীড়ন চলিতেছে আতঙ্ক উদ্বেগে, তার হাত হইতে সে তো মুক্তি পাইবে, যাই সে ভাবুক। আশ্বিনী যে তাকে মনে মনে সন্দেহ করিবে সে তা সহ্য করিতে পারিবে না। এই কয়েক ঘন্টা সে কি সহজ যন্ত্রণা ভোগ করিয়াছে। পশুপতি যখন তাকে আশ্বিনীর ঘর হইতে বাহির হইয়া আসিতে দেখিয়াছিল, তাকে সন্দেহ করার সম্ভাবনা যখন আছে আশ্বিনীর, ঘড়িটা রাখিয়া আসাই ভালো। এমনি আশ্বিনী তাকে যেরম অবজ্ঞা করে গরিব বলিয়া অপদার্থ বলিয়া তার উপর চোর বলিয়া সন্দেহ করিলে না জানি কি ঘৃণাটাই সে তাকে করিবে। কাজ নাই তার তুচ্ছ একটা সোনার ঘড়িতে, টাকাও তার আছে 85 টাকা। ভিতরে গিয়া মণিমালাকে একবার দেখিয়া আসিয়া ঘনশ্যাম বাহির হইয়া পড়িল। ট্রাম রাস্তা ধরিয়া কিছুদূর আগাইয়া সে শ্রীনিবাসের মানি ব্যাগটা বাহির করিল। নোটগুলি পকেটে রাখিয়া ব্যাগটা হাতে করিয়াই চলিতে চলিতে একসময় আলগোছে ব্যাগটা রাস্তায় ফেলিয়া দিল। খানিকটা গিয়া মুখ ফিরাইয়া দেখিল, ছাতি হাতে পাঞ্জাবি গায়ে একজন মাঝবয়সী গোপওয়ালা লোক খালি ব্যাগটার উপর পা দিয়া দাঁড়াইয়া কতই যেন আনমনে অন্যদিকে চাহিয়া আছে। ঘনশ্যাম একটু হাসিল, একটু পরেই ব্যাগটা তুলিয়া লোকটি সরিয়া পড়িবে। হয়তো কোনো পার্কে নির্জন বেঞ্চে বসিয়া পরম আগ্রহে সে ব্যাগটা খুলিবে, যখন দেখিবে ভিতরটা একেবারে খালি, কি মজাই হইবে তখন। খুচরো 7.5 আনা পয়সা পর্যন্ত সে ব্যাগটা হইতে বাহির করিয়া লইয়াছে। স্টপেজে ট্রাম থামাইয়া ঘনশ্যাম উঠিয়া পড়িল। খুচরো 7.5 আনা পয়সা থাকায় সুবিধা হইয়াছে, নয়তো ট্রামের টিকিট কেনা যাইত না। তার কাছে শুধু 10 টাকা আর 5 টাকার নোট। আশ্বিনীর বৈঠকখানায় লোক ছিল না, তার নিজের বসিবার ঘরটিও খালি। টেবিলে কয়েকটা চিঠির উপর ঘড়িটা চাপা দেওয়া ছিল, চিঠিগুলো এখনো তেমনি ভাবে পড়িয়া আছে। ঘড়িটি চিঠিগুলির উপর রাখিয়া ঘনশ্যাম বৈঠকখানায় গিয়া বসিল। বেল টিভিতে আসিল পশুপতি। বাবু আবার এলেন? বাবুর সঙ্গে একবার দেখা করব। ভিতরে গিয়া অল্পক্ষণের মধ্যেই পশুপতি ফিরিয়া আসিল। বিকেলে আসতে বললেন ঘনশ্যাম বাবু 4টের সময়। ঘনশ্যাম কাতর হইয়া বলিল, আমার এক্ষুনি দেখা করা দরকার, তুমি আরেকবার বলো গিয়ে পশুপতি, বলো যে ডাক্তার সেনের একটা চিঠির জন্য এসেছি। তারপর আশ্বিনী ঘনশ্যামকে ভিতরে ডাকিয়া পাঠাইল। অর্ধেক ফিতে মণিমালাকে একবার দেখিবার জন্য অনুরোধ জানাইয়া তার বন্ধু ডাক্তার সেনের নামে একখানা চিঠিও লিখিয়া দিল। ক্ষমতা ও প্রতিপত্তির এইসব লীলা খেলা আশ্বিনী ভালোবাসে, নিজেকে তার গৌরবান্বিত মনে হয়। চিঠিখানা ঘনশ্যামের হাতে দেওয়ার আগে সে কিন্তু একবার জিজ্ঞাসা করিল, ফির টাকা বাকি রাখা চলবে না কিন্তু, আমি অপদস্থ হব, টাকা আছে তো? ঘনশ্যাম বলিল, আছে, ওনার গয়না বেচে দিলাম, কি করি,